আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। ভয়েস শুনে নিশ্চয়ই কিছুটা গেস করতে পারছেন, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ। তো তবুও কয়েকদিন ব্লগ না দেওয়ার কারণে আজকে ব্লগটা শেয়ার করছি। যদিও আগের ব্লগ আমি অলরেডি ঢাকায় চলে এসেছি, এটা মূলত ঈদের ছুটিতে যে ব্লগগুলো বাকি ছিল সেগুলো আমি আগামী কয়েকদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমি যাচ্ছি মূলত এখন আমার শ্বশুর বাড়িতে। ওয়াসনিউসরা যে জামাগুলো পরেছে সেগুলো অনেকটা আমাদের জামাগুলোর সাথে মিলে গেছে। এই জামাগুলো হচ্ছে আমার চাচিমা, মানে হচ্ছে আখিরামু, মানে হচ্ছে আমার ভাইয়ের চাচি শাশুড়ি গিফট করেছে। আর হচ্ছে খুব মজার ব্যাপার হচ্ছে জামাগুলো আমাদের সাথে মাশাল্লাহ মিলে গেছে। তো বলতে পারেন ফুল ম্যাচিং কম্বো হয়ে আমরা এখন বের হয়েছি। তো আরিয়ানা হচ্ছে আমার দেবরের মেয়ে। আরিয়ানা তাকিয়ে আছে তাদের বোনদের দিকে, এবং সে এমনভাবে তাকিয়ে আছে যেন সে একেবারে সকল কিছু বুঝছে, সব কিছু সবাইকে চিনতে পারছে। দেখেন ওয়াসনিউসরাও কিন্তু খুবই এক্সাইটেড ওদেরকে ওকে দেখে, তাদের সাথে মতো আরিয়ানা। বুড়ি এ বুড়ি আরিয়ানা, তারা রেশন পায় এরা আর ভেরিয়েশন। হ্যাঁ আরিয়ানা, বান্ধবদের কি যায় আসে? আরিয়ানা কই? এদিকে আরিয়ানা, সে তো তাকায় আছে একদম যেন চিনে। বুড়ি এ বুড়ি, আরিয়ানার সাথে আপনাদের আগে পরিচয় হয়েছে, তো নতুন করে আর পরিচয় দিচ্ছি না। আমার মেঝো জায়ের পিচ্চি পুতুল একটা, মাশাল্লাহ। তো ওয়াসনি ইউসরা তো খুবই এক্সাইটেড, এবং মজার ব্যাপার বলি, ইউসরা ছোটোবেলার ছবি দেখছিলাম আমরা কয়েকদিন আগে, ইউসরার সাথে ওর অনেক মিল চেহারায়। বুড়ি 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 এ বুড়ি, হ্যাঁ তোমাদের কি তাকিয়ে আছে দেখছি আর কি। একটা বড় আপু আছে, দুইটা বড় আপু আছে ওর। ও তুমি মেঝো আপু? উলি 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 উলি, কান্না করছো কেন? ও দুষ্টুমি করছে তোমাদের সাথে? তো বুড়ি হচ্ছে আস্তে আস্তে একটু একটু কান্নাকাটি শুরু করছে, হয়তো তার খিদা লেগেছে। তো ওয়াসনিউসটা কিন্তু খুবই এক্সাইটেড আপনারা দেখছেন, এবং আরিয়ানা বুড়ি হচ্ছে যখন আমি সেলফি মুডে দিয়েছি ক্যামেরাটা, সে দেখি নিজেকে নিজে দেখে হাসছে। আমি বুঝলাম যে সব বাচ্চাগুলোর মনে হয় এখন এরকম। তো ওয়াসনিউসরাও তার সাথে হচ্ছে খুব খেলা একেবারে। অ্যাকচুয়ালি ছোটো বাবু তো দেখতেই একটা আলাদা আকর্ষণ, মানে মনে হচ্ছে যে আছে একটু এইভাবে করে দেখি ওইভাবে করে দেখি। তো বড় জ্যাঠা, মানে হচ্ছে বড় আপু, তার সাথে একটু খেলছে। আর ওয়াসনিউসটাকে দেখেন কত আদর করছে, এবং সে যেন বড় আব্বুকে চিনতে পেরেছে, সেই সুন্দর করে তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি এখন যেটা, আমার শ্বশুরবাড়িতে গেলে ম্যাক্সিমাম সময়টাই আমাদের ওর সাথেই কাটছে, এত ভালো লাগছে সময়গুলো। অ্যাকচুয়ালি যে কোনো বাসার সবচেয়ে আর কি ইয়ে দিক মনে হয় বাচ্চা, যদি বাসায় একটা বাচ্চা থাকে তাহলে মনে হয় বাসার পরিস্থিতি সব পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, এবং সকল কনসেন্ট্রেশন ওই বাচ্চার দিকেই চলে যায়। তো ইউসরা হচ্ছে আরিয়ানাকে কোলে নেওয়ার, মানে কোলে নিবে সে। আচ্ছা কোলে বসিয়ে দিলাম, কিন্তু আরিয়ানা হচ্ছে কমফোর্ট ফিল করছিল না, পরে ওর আম্মুকে দিয়ে দিলাম। তো ইউসরা হচ্ছে নাচানাচি করছে। আমার মেয়েটা কি বলবো, অনেক শুকিয়ে গেছে। ওয়াসনার আবার হঠাৎ করে ওই ঈদের ছুটিতে একটু জ্বর চলে এসেছিল, বুঝতে পারছেন কি একটা, মানে এত ঘোরাঘুরির পরে শরীর পুরোপুরি ফিট থাকাটা একটা বিশাল ব্যাপার।
এবং আমি চলে এসেছি, আমি এসেছি অলরেডি ঢাকায় দুই দিন হয়ে গেছে এবং বলে বোঝাতে পারবো না শরীর এতটা খারাপ। আচ্ছা, বাবার কোলে আমাদের পুতুল সোনা মাশাল্লাহ, এবং যতটুকু শুনলাম মানে আমার জায়ের কাছ থেকে, সে বাবাকে চেনে এবং ভালো করে চেনে, এবং শুধু ওর ব্যাপারটা বলবো না, সব মেয়েরাই বাবা ভক্ত দিন শেষে। আপনি মা হিসেবে যতই করেন না কেন, দিন শেষে ওরা বাবা ভক্ত। দেখেন আমাদের আরিয়ানা পুতুল হাসি দিচ্ছে আপনাদেরকে তাকিয়ে, আপনাদের দিকে তাকিয়ে সে কিউট কিউট স্মাইল দিচ্ছে, একদম মানে বাবার কোলে বসে যেন কি বলবো তার যাবতীয় সুখ সে আর কি পেয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, খুবই ভালো লাগছিলো। এরপর হচ্ছে নাস্তা পানি খাওয়ার পালা। আচ্ছা, আমার হচ্ছে ওই সময়টাতে আমি অ্যাকচুয়ালি ভালো ছিলাম, সুস্থ ছিলাম। আমি মূলত ঢাকায় আসার সময় অসুস্থ হয়ে পড়েছি এবং গত দুই দিনের ব্লগ দিতে পারিনি মূলত ওই কারণে। আচ্ছা, এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির সব সময়ের সবচাইতে পপুলার নাস্তা, এটা হচ্ছে যে ঝাল পিঠাটা করা হয়, ফুল পিঠা বলে এটাকে অনেকে। তো এটা হচ্ছে ইউসরা সচরাচর আগে খেত না, ও ঝাল খেতে পারতো না, এখন দেখি সে একটু একটু ঝাল খাওয়ার চেষ্টা করছে, যাক খেতে পারলে ভালো এই আর কি। তো সেই সাথে সেমাই করেছে। এইবার আমাদের অ্যাকচুয়ালি ওভাবে সেমাই খাওয়া হয়নি কোথাও, আমার নানু বাড়িতে হচ্ছে পেঁপের সেমাই টেমাই খেয়েছি, বাট যেটা এই যে লাচ্চা সেমাই যেটা ওটা খাওয়া হয়নি। তো আমার শ্বশুর বাড়িতে এসে খেলাম। আচ্ছা, ছোটো নাবার ওয়াসনিউসটার জন্য চকলেট নিয়ে এসছে, চিপস নিয়ে এসছে, এটা হচ্ছে ওর অ্যাজ ইউজুয়াল প্রতিদিন প্রতিবারের ইয়ে আর কি। ওয়াসনি ইউসরা, বিশেষ করে ইউসরা যদি যায়, ইউসরা তো চাচুকে ধরবেই যে চিপস লাগবে তার, এরকম অবস্থা। যাই হোক, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন বের হয়ে গেছি। আমি যাচ্ছি আমার খালামণির বাসায়, আমার ছোটো খালার বাসায়। আমার ছোটো খালা অ্যাকচুয়ালি বাসা শিফট করেছেন, তো নতুন বাসায় আমার যাওয়া হয়নি। আমার খালার আগের বাসাটা অনেক বেশি ছোটো ছিল, তো খালামণি হচ্ছে আসার পর থেকেই ফোন দিচ্ছে কবে আসবা কবে আসবা। রমজান মাস দেখে যায়নি এখন, আমার খালা নিজেও অনেক অসুস্থ, আপনারা দেখেছিলেন যে লাস্ট কয়েকটা ব্লগ আগে আমি বলেছিলাম। আমরা যাচ্ছিলাম হচ্ছে অটো গাড়ি বা টমটম আমরা যে যেটা বলি না কেন। ওয়াসনিউসরা খুবই এক্সাইটেড, কারণ ওরা ওদের হচ্ছে বাঘাইছড়ির কথা মনে পড়ছিল, কারণ বাঘাইছড়িতে আমরা কোথাও যাওয়ার সময় চাচার গাড়িতে যেতাম বা এরকম অটোরিকশায় যেতাম, এবং ওরা ঠিক এভাবেই বসত। বলছিল তারা যে বাঘাইছড়িকে মিস করছে, আবার কখন বাঘাইছড়ি যাবে। অ্যাকচুয়ালি আমি নিজেই অনেক মিস করছি। ইনফ্যাক্ট আমার প্ল্যান আছে ইনশাল্লাহ নেক্সট, যদি একটু ছুটি ম্যানেজ করতে পারি, বর্ষাকালটা যাক, তারপর বাঘাইছড়ি যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা আসার আগেই উমাইজাবুরিরা চলে এসেছি। উমাইজাবুরি তো এত দুষ্টু হয়েছে, বিশেষ করে তার মাকে এসে রীতিমতো কি বলবো কষ্ট মানে সেই একটা অবস্থায় রেখেছে। এবং উমাইজাবুরি হচ্ছে আপনাদের ভাইয়াকে কোনো একটা কারণে খুব ভয় পায়, কেন ভয় পায় সেটা আমরা এখনও উদ্ধার করতে পারিনি, কিন্তু ভয় পায়। আচ্ছা যাই হোক, তবে সেই যে দেখেন যেহেতু যখন চিপস খাচ্ছে ওয়াসনারা, তখন দেখি আবার সেই যে দেখেন যেন এইটুকু বাচ্চা সে চিপস চিনে গেছে। যাই হোক, তাকে অ্যাকচুয়ালি ভাবে চিপস দেয়া হয় না, এটা ওয়াসনিউসরা খাচ্ছিল দেখে। এবং ওয়াসনিউসরাও অ্যাকচুয়ালি অনেক বেশি চিপস তারা পায় না, তারা নানার বাড়ি এবং দাদার বাড়িতে গেলেই শুধুমাত্র চিপস এই পরিমাণ পায়। আমরা ঢাকায় যখন আমরা বাসায় চলে আসি, চিপস চকলেট চকলেট অ্যাকচুয়ালি আমি যখন আমার যখন খাইতে মন চায়, স্পেশালি স্নিকার্স বা কিটক্যাট, ওই সময় আমি চকলেট কিনলে তখন ওদের জন্য কিনি, আদারওয়াইজ আলাদা করে ওদের জন্য কোনো চকলেট টকলেট আমি নিই না। তা আমার পছন্দের চকলেটই হচ্ছে ওগুলো। আচ্ছা, তো ওয়াসনিউসরা যখন খেতে বসেছে চিপস, তারও তখন খেতে হবে, কিন্তু বেচারি তো খেতে পারছে না ওইভাবে, কিন্তু তার খেতে হবে, এবং খেতে পারছে না দেখে তার জেদ উঠছে যে কেন সে পারছে না। রিচি আবার, রিচি হচ্ছে আমার কাজিন, আপনারা আগেও তাকে অন্যান্য ব্লগে দেখেছেন। তো রিচি হচ্ছে আবার কী কী জানি এনে দিয়েছে, জেলি সম্ভবত। আচ্ছা, খালামণি অসুস্থ শরীর নিয়ে আবার নাস্তা রেডি করেছেন, মানে আমি মানাও করেছিলাম যে খালামণি কিছু করবেন, উনি ফালুদা রেডি করেছে, এরপর হচ্ছে আলুর টিকিয়ার মতো করেছে, এরপর হচ্ছে পুডিং বানিয়েছে। খালামণিকে বলেছিলাম যে কিছুই যাতে না করেন, কারণ খালামণির শরীর মারাত্মক রকম খারাপ, উনি কোনো ধরনের কোনো মুভমেন্ট করতে পারছেন না। আপনারা দেখেছেন আমি কয়েকদিন আগে কিন্তু খালামণিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এগুলো টিগুলো খাওয়ার পরে আমরা বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আমার ভাইও চলে এসছে, ওয়াসনিউসরা দুষ্টুমি করছে, এবং শুধু দুষ্টুমি বললে ভুল হবে, তারা রীতিমতো ভালোই দুষ্টুমি করেছে এবার।
যত ধরনের যত দুষ্টুমি যত ঘোরাঘুরি আছে তারা সবই করে নিয়েছে। আচ্ছা, তো গত একটা ব্লগে এক ভাইয়া বলছিলেন, আপু আপনি এত ঘোরাঘুরি কেমনে করছেন? অ্যাকচুয়ালি এই ঘোরাঘুরিগুলো আমাদের একদিনের মধ্যে আমাদের অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, যার কারণে আর কি, কিন্তু সব ব্লগ তো আর একভাবে দেওয়া যাচ্ছে না, আমি ওই একদিনের ব্লগ দুইবারে করে দিচ্ছি, এ কারণে আপনাদের মনে হচ্ছে। আচ্ছা, রিচি হচ্ছে মেকআপ শেকআপ করা নাই, এই কারণে আপনাদের সামনে সে আসবে না, সে লজ্জা পাচ্ছে। নেক্সট ব্লগে মেকআপ করা অবস্থায় আশা করি তাকে দেখতে পাবেন। আমি হচ্ছে আমাদের টুনটু বুড়ির সাথে, আমাদের রুমাইজা বুড়ি, সে এখনও আমার সাথে ভাব জমায়নি, এখনও হচ্ছে কি দূরে দূরে, অনেক কষ্টে তার কাছ থেকে একটু আদর আদায় করা যায়, অনেক কষ্টে। আর সে শুধু খুঁজবে, এটা দাও ওটা দাও এরকম। এটা হচ্ছে রিচির মিয়াও, রিচির বিড়াল, সে বিড়াল আর কি একটা পোষার জন্য এনেছিল। বাট আমরা যেদিন গিয়েছিলাম, আমার আব্বু আবার এগুলো কম পছন্দ করে, যে হ্যাঁ বিড়াল কুকুর এগুলো পোষা আব্বু একদম পছন্দই করে না। আব্বু সরাসরি বলে দিয়েছে, এটা কেন পাখি পালতে পারো না? তো পরদিন শুনি কি খালামুনি এই বিড়াল কাউকে দিয়ে দিয়েছে, সামনে হয়তো সে পাখি পালবে আর কি। ওয়েস্ট নিউজটা হচ্ছে বিড়ালটাকে ভয় পাচ্ছিল। আচ্ছা, এরপর হচ্ছে আমরা বাইরে হাঁটতে বের হয়েছি, উমাইজা বুড়ি তো মোটর সাইকেলের উপর বসে সেই খুশি। খালামুনিদের বাড়িটা হচ্ছে মূলত খাজা রোডের দিকে, তো ওটা মূলত ওনার শ্বশুর বাড়ির পাশে, বাসাটা অনেকটা কাছাকাছি। চুপচাপ হয়ে বসে আছে, একদম মোটর সাইকেল উঠে একদম চুপচাপ হয়ে গেছে, নামো। হ্যাঁ হ্যাঁ, তুমিও এরকম ছিলে। আচ্ছা, এখন হচ্ছে আমি আর রিচি হাঁটাহাঁটি করছি এবং চাঁদ দেখাবো আপনাদেরকে একটু। চাঁদটা ওই সময়টাতে এত সুন্দর লাগছিল, একদম চিকন। অ্যাকচুয়ালি প্রথম দিনে যখন চাঁদটা ওঠে তখন এক ধরনের সুন্দর, পরে পরে অ্যাকচুয়ালি সৌন্দর্যটা ডিফারেন্ট আর কি, এক কথায়। আচ্ছা, এখন হচ্ছে খাবার টেবিলে, অ্যাকচুয়ালি খাবার একেবারে মুড নাই, কারণ গত রমজানে আমি মোটামুটি ওয়েট কিছুটা রিডিউস করেছিলাম 2-3 কেজি মতো, চট্টগ্রামে এসে ওটা মনে হয় আমার ডাবল হয়ে রিটার্ন করেছে, এরকম অবস্থা। তো খালামুনি চিকেন ফ্রাই, লইট্টা মাছ, আলু ভর্তাটা দেখানো হয়নি, এরপর হচ্ছে অন্যান্য কাঁকরোল, ঢেঁড়স ভাজি, চিকেন, অনেক কিছুই রান্না করেছে। তো সত্যি কথা, আমার না ওই যে বললাম খাবারের কোনো হচ্ছিল না, খালামুনি অনেক জোর করেছে যাতে আমরা স্টে করি রাতের বেলা, কিন্তু স্টে করা পসিবল না, স্বাভাবিক। তো পরদিনের ব্লগে চলে যাই, পরদিন সকালবেলা, সকালে না এক্স্যাক্টলি একটু বিকেল হয়ে গেছে, পরদিন সকালে আমি একটু রেস্ট করেছিলাম। বিকেলে আমি এখন চলে এসেছি আমার খালাতো বোনের বাসে, আমার একদম বড় বোন যে পারুলাপুর বাসে। মাশাল্লাহ, উনি এত সুন্দর, মানে ওনার গাছে মাশাল্লাহ মরিচগুলো দেখেই লোভ লাগছিল। আমি যদিও কাঁচা মরিচ অত বেশি খাই সেটা না, কিন্তু দেখেই ভালো লাগছিল। তো ওয়াসনাকে নিয়ে আসিনি, কারণ ওয়াসনার জ্বর তখন, অনেক সর্দি জ্বর। তো মূলত আমি যেহেতু চলে যাবো এর একদিন পরে, জাস্ট একটু হাই হ্যালো করে যাওয়া, মোটামুটি আমি চেষ্টা করেছি এবার সব জায়গাতেই একটু টাচ দিয়ে আসার, যার কারণে আপনাদের কাছে অনেক মনে হচ্ছে যে আমি অনেক ঘোরাঘুরি করেছি। তো আম্মুকে, আমার মা অনেক বেশি সোশ্যাল, যার কারণে হচ্ছে আমি গেলে আমার উপর এই ধরনের ফরমায়েশ অনেক চলে আসে। তো অনেক, যদিও আমার শরীরের উপর দিয়ে অনেক লোড হয়ে যায় এটা, যেমন আমি চট্টগ্রামে যত ঘোরাঘুরি করেছি সেটা আমি এখন ঢাকায় এসে বুঝতে পারছি, আমার শরীরের অবস্থা মারাত্মক খারাপ, আমার ডিউটি করতে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপু চটপটি রান্না করেছিল, নুডলস রান্না করেছে, পুডিং বানিয়েছে, জম্পেশ করে খেয়েছি। আর আপুর অ্যাকচুয়ালি ওখানে আরেকটু ফুটেজ নিতে পারতাম, কিন্তু আমাকে একটু তাড়াহুড়া করে বের হয়ে যেতে হয়েছে, যার কারণে আর বেশি কিছু দেখানো যায়নি। তো দ্যাটস অল, আজকের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। ঈদের ব্লগ আরও 2-1 আছে, ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।